আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘরে থেকে নিরাপদে থেকে অবশ্যই ভালো আছি, আশা করি সবাই। আমিও ভালো আছি। আর আজ তোমাদের কি বাংলা ক্লাস, সবাই বাড়ি কাজ জমা দিয়েছো, সেজন্য সবাইকে ধন্যবাদ। ক্লাস ফলো করছো সবাই এবং পড়ালেখা করছো ঘরে বসে সবাই, এই জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এর গত সপ্তাহে শনিবার আর একটা ক্লাস করেছিলাম, মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। আচ্ছা, সেখানে আমরা কী করেছিলাম, গল্পটি রিডিং করেছিলাম, শব্দার্থ এবং শূন্যস্থান তোমাকে বাড়ি কাছে সবাই বাড়ির কাজ অনেকেই সবাই না মনে হয় ম্যাক্সিমাম অনেকেই দিয়েছ জমা। আচ্ছা, আর যারা দাও না, তারা দাও নাই এখনও বা ক্লাস ফলো করছো না, আমি আশা করবো তারা অবশ্যই এই ক্লাসে জয়েন করবে এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সবাই নিবে। এখন আজকে তোমাদের আমি পড়াবো প্রশ্নের উত্তর। এক নম্বর প্রশ্ন, স্বাধীনতার ডাক কে দিয়েছিল? আচ্ছা, স্বাধীনতার ডাক দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিল। তারপর দুই নম্বর প্রশ্ন, একজন মুক্তি সেনা কিভাবে শহীদ হলেন? স্বাধীনতার জন্য মুক্তি সেনারা লড়াই করছিল, তাই তারা পণ করেছিল জীবন দিয়ে পড়েও শত্রুদের ঠেকাতে হবে। মুক্তি সেনারা তাই পাতাগুলি ছুটতে লাগে। এক সময় গুলি এসে লাগলো এক মুক্তি সেনার, লুটিয়ে পড়লেন মাটিতে, দেশের জন্য তিনি শহীদ হলেন। আচ্ছা, স্বাধীনতার জন্য মুক্তি সেনারা কীভাবে শহীদ হলেন? আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম কীভাবে শহীদ হলেন, তারা লড়াই করতেছিল এবং লড়াই করার সময় তারা তাদের মন একটাই ছিল, তারা জীবন দিয়ে হলেও শত্রুদের তার ঠেকাবে। আচ্ছা, মুক্তি সেনারা তাই তা কী করলো, আমরা গুলি ছুটতে লাগলেন, গুলি করতে করতে একসময় একটা গুলি এসে লাগলো এক মুক্তি সেনার বুকে এবং তখন সে কী করলো, মাটিতে লুটিয়ে পড়লেন, আর দেশের জন্য তিনি তখন শহীদ হলেন। তিন নম্বর প্রশ্ন, দলনেতার নতুন কৌশল কী ছিল? দলনেতা বুঝলেন শত্রুদের রুখতে হলে কৌশল বদলাতে হবে, কারণ কৌশল না বদলালে তারা বুঝতে পারবে কোথা থেকে তারা গুলিটা ছুটছে, যার জন্য তারা কী করলেন, বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় তারা বারবার জায়গা বদলালেন। এবং এটাই বোঝাতে হবে যে তারা এটাই বোঝাতে চেয়েছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মুক্তি সেনা ছড়িয়ে ছিটিয়ে আছে, যাতে তারা ভয় পেয়ে যায়, তাই তারা কী করলো, বারবার জায়গা বদলালো একই গ্রুপের লোকেরা, এবং তাতে বোঝা গেল যে বিভিন্ন জায়গায় মুক্তি সেনারা লুকিয়ে আছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে তাদের গুলি ছুটছে, আর নতুন নতুন আড়াল থেকে অনবরত গুলি ছুটতে লাগে, এটাই ছিল তাদের নতুন কৌশল। এখন তিনটি প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে বোর্ডে লিখিয়ে দিয়েছি এবং দুটি প্রশ্ন তোমাদেরকে বাড়ি কাজ দিয়েছি এবং বাড়ি কাজ করে অবশ্যই সবাই অন বক্সে জমা দিবে। আচ্ছা, মুক্তি সেনারা কোথায় ঘাঁটি গেড়েছিল? তোমাদের বইতে সুন্দর করে উত্তর লেখা আছে। এ দেশেরই একটি গ্রাম, ওই গ্রামে ছিল, গ্রামটি ছিল জঙ্গল ঘেরা পুরানো এক জমিদার বাড়ি, সেখানে একদল মুক্তি সেনা ঘাঁটি গেড়েছিল বা গেড়েছিলেন, এটার উত্তর তোমাদের বইতে লেখা আছে। আচ্ছা, পাঁচ নম্বর প্রশ্ন, গ্রামটি কীভাবে রক্ষা পেল? এটির উত্তরও তোমরা বইয়ে পেয়ে যাবে, তোমাদের মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা গল্পে শেষ পেড়ায় যাবে, শেষ পেড়ায় সেখানে লেখা আছে বুদ্ধিটা কাজে লাগলো, মানে তারা কী করছিল, বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে গিয়ে গুলি ছুটছিল, কারণ যাতে বুঝতে পারে অনেক মুক্তি সেনা এখানে আছে। আচ্ছা, এক সময় গুলি কমে এসলো, মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে শত্রুরা পিছু হটলো, তার মানে কি, তারা যে বুদ্ধি করেছিল তাদের সেই বুদ্ধিটা তারা তখন মুক্তি সেনারা বুঝতে যে কৌশল করেছিল তখন তারা কী করছিল, শত্রুরা বুঝতে পারছিল যে এখানে আরও মুক্তি সেনা আছে, যাতে তারা চারিদিক ঘিরে রেখেছে, এই জন্য তারা কী করলো, আস্তে আস্তে সেখান থেকে সরে গেল, শত্রুরা আস্তে আস্তে গুলির পরিমাণ কমে এলো, মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে শত্রুরা পিছু হটলো, এভাবে গ্রামটি রক্ষা পেল। আচ্ছা, তাহলে তোমাদের এই চার নাম্বার এবং পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর বইতে দেওয়া আছে এবং বলে দিলাম কোথায় দেওয়া আছে, তোমরা উত্তর অবশ্যই বের করবে এবং সেখান থেকে তোমরা বাড়ি কাজ করে জমা দিবে। আচ্ছা, আমাদের গল্পের নাম ছিল মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা, তার মানে কি, মুক্তিযোদ্ধারা কীভাবে সাহসের সাথে যুদ্ধ করেছে এবং সেখানে তারা কীভাবে জয়ী হয়েছে
তার একটি ঘটনা এখানে দেওয়া আছে এবং সেই ঘটনাটার উপর ভিত্তি করে কিন্তু গল্পটির নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা। আচ্ছা, আমরা গল্পটা ভালো করে পড়ব এবং উত্তরগুলো বের করে অবশ্যই কমেন্ট বক্সে সবাই বাড়িতে জমা দেব এবং এটি আমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুযায়ী আমরা পড়া আগাচ্ছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি সেটা তোমাদের সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।